ধানের পুজোতে আগুন, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার চন্দন রায়ের ধানের পুজোতে আগুন। জানা গেছে, গত 3 মাস আগে তাদের ধানের পুজিতে আগুন লাগার ঘটনা ঘটে এবং আবারও ধানের পুজিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 2 নাগাদ ধানের পুজিতে আগুন লাগে। এরপর বিষয়টি তাদের নজরে আসতেই তারা ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেয়। তৎক্ষণাৎ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ওই পরিবারের অভিযোগ, কে বা কারা আগুন লাগিয়ে দেয়, এর ফলে 10 বিঘে জমির ধান পুড়ে ছাই হয়ে যায়। চন্দন রায়ের দাবি, এটা কোনো ষড়যন্ত্র, এর পেছনে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এই বিষয়ে শনিবার তারা ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন এবং ময়নাগুড়ি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আমাদের টিভি। আচ্ছা, এইখানে কালকে রাতের বেলা কিছু হয়েছে, আপনি কিছু জানেন? হ্যাঁ, জানি। আমার কাছে রাত 2 সময় আনুমানিক ফোন যায় যে পোয়ালে এদের আগুন লাগছে। তারপরে ওখান থেকে উঠে এসে দেখি যে পোয়ালে আগুন লাগছে। তারপরে ততক্ষণ ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেড আসে, ওরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও গত 3-4 মাস হলো একইভাবে পোয়ালে আগুন লাগে, তখনও ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করি, ফায়ার ব্রিগেড আসে, একইভাবে আগুন নিভায়। এই কালকে আবার পুনরায় একই ঘটনা আবার ঘটলো। এবার সেখানে গিয়ে দেখলাম যে আগুন লাগার পরে কেউ না কেউ পালিয়ে গেছে, সেখানে পায়ের ছাপ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা মানে শত্রুতা আছে, তাই তো? হ্যাঁ, যদি শত্রুতা না থাকে, একই ফ্যামিলির মধ্যে পরপর মানে 3-4 মাসের ব্যবধানে কেন 2 আগুন লাগবে? তো আনুমানিক এখানে কত বিঘার পোয়াল ছিল? 10 থেকে 12 হবেই। আপনার নাম? কমল রায়। আপনার বাড়ি? ব্রহ্মপুর বাজার। থানায় অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, এখানে কী হয়েছে? গতকাল রাত মোটামুটি আনুমানিক 2 দিকে আমাদের খেরেপুঞ্জিতে আগুন লাগে এবং আমরা চেঁচামেচি শুনে সবাই বের হয়ে আসি, দেখি পাড়াপড়শি সবাই আসে এবং দেখি যে এখানে আগুন জ্বলতেছে। তবে দমকলকে কল করি এবং এসে আগুন নিভিয়ে যায়। আগুনটা কীভাবে লেগেছে আপনার কী মনে হয়? হয়তো মানুষ লাগিয়ে দিয়েছে আমাদের সন্দেহ হয়, কারণ এর আগেও 2-3 মাস আগে একইভাবে আমাদের খেরপুঞ্জিতে আগুন লাগে, এইটাই সন্দেহ হয় আমাদের। থানায় কি আপনারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ জানিয়েছি এবং জেনে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনার নাম? চন্দন রায়। আপনার বাড়ি? ব্রহ্মপুর। কত বিঘা জমির ইসে ছিল? 10 বিঘা জমির পোয়াল ছিল। 10 বিঘা জমির পোয়াল ছিল। আরডিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য, দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নম্বর 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।